তারা ছাত্র লীগ, তারা শ্রমিক লীগ, কৃষক লীগ, জুতা লীগ, মোজা লীগ, ঝাড়ু লীগ, টয়লেট লীগ, হাগু লীগ, পেশাব লীগ, সব লীগের কুস্তিচুদি। শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া, ছোট লোক, শিখ বাস্টার্ড, কুত্তা বাচ্চা, হাঙ্কি মাগি তোরে কুত্তা দিয়ে শুধাই তোর নির্লজ্জ বেহায়া, তোর কানে ঢুকে না শব্দ বোমা, ব্যবসা খানকি মাগি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে নির্যাতন করছে তোর কুত্তা বাহিনী, তোর লেলিয়ে দেয়া কুত্তার বাচ্চা রক্ষী বাহিনী দিয়ে তোর বাপ নির্লজ্জ বেহায়া শেখ মুজিব খানকির ভোলা পারে নাই যে ক্ষমতায় বসে থাকতে। শেখ মুজিব জানাস খানকির ভোলা ব্যবসার সোদা, শেখ হাসিনা খানকি ব্যবসা কুত্তি মাগি নির্লজ্জ বেহায়া। শিক্ষকদের নির্যাতন করা আছে, ছাত্রদের নির্যাতন করা আছে তোর খানকি সুদার সারা ছাত্রলীগ দিয়ে, ব্যবসা খানকি মাগি শেখ হাসিনা রে কুত্তা দিয়ে শুধাও, ব্যবসা মাগি নির্লজ্জ বেহায়া, তোর কানে ঢুকে না হারাম জাতি কোটাকার, শেখ মুজিবের গোষ্ঠীর চুদি কুত্তা দিয়ে শুধাই খানকি মাগি কোটাকার, খানকি মাগি ব্যবসা সুদা, শেখ হাসিনা কুত্তি মাগি নির্লজ্জ বেহায়া। এই তো প্রফেসর আনু মোহাম্মদের গায়ে হাত তোলে তোর পুলিশ খানকি মাগি ব্যবসা সুদা, তোরে কুত্তা দিয়ে শুধাই শেখ হাসিনা খানকি মাগি, আমার কুত্তাও তোর শুধবে না ব্যবসা খানকি, তুই আমার বাল ফাড়াবি তুই আমরা ধরে নিবি, তোরে কারে বলে ভয় পায়, এই আমি খানকি মৃত্যুকে ভয় পাই নাকি, মৃত্যুঞ্জয় আমি মৃত্যুকে জয় করেছি, যুদ্ধ করে আমি দেশ সাধন করেছি, তোর বাপ তো চোদ্দ পুরুষে কেউ কোনো কুত্তার বাচ্চা খানকির বলা যুদ্ধ যায় নাই, শেখ হাসিনা ব্যবসা খানকি মাগি কুত্তি মাগি নির্লজ্জ বেহায়া, তোরা আওয়ামী লীগের গোষ্ঠীর চুদি, শেখ মুজিবের গোষ্ঠী চুদি, বেঈমান জাতি বেঈমান ছিল তোর বাপ, খান কি মাকি ব্যবসা নির্লজ্জ বেহায়া। বিশ্ববিদ্যালয়ের এক একজন প্রফেসর তোর সদ্য পুরুষকে পুরুষের মধ্যে তোর সদ্য পুরুষে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, এই খান কি ব্যবসা সোদা, খান কি কুত্তির বাচ্চা কুত্তি মাগি, আজকে শুধু শেখ হাসিনাকে কুত্তা দিয়ে সোদা নাবে, ব্যবসা খান কি কোথাকার নির্লজ্জ বেহায়া, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি এক মিনিটের ডিসিশনের ব্যাপার, কিসের বালের কোটার গোষ্ঠী চুদি তোর হারামজাদি, এগুলো করে এই যে আমার মধ্যে আপনার মধ্যে আমাদের মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির মধ্যে একটা মারামারিকে লাগাই দিয়া খানকি মাগি তখন গুম খুন মামলা এইসব করে মানুষকে মানুষকে নির্যাতন করবে, কুত্তি মাগি খানকি মাগি ব্যবসা, তোরা আজকে আমার লেওড়া দেখামো খানকি, আমার কুত্তায় তোর শোধে না খানকি ব্যবসা কুত্ত নির্লজ্জ বেহায়া, ব্যবসার ঘরে ব্যবসা শেখ হাসিনা খানকির গোষ্ঠী চুদি কুত্তা দিয়ে শুধাই, আমি চুদি না, যেই খানকির ওনারা ব্যবসার ফোলা করে সচিব বানাই রাখছে বুড়া বুড়া এক এক খানকির ফোলা, ব্যবসার সোদা করে দাঁত পরে গেছে বহুত আগেই 80-90-100 বছরের বয়স, জেনারেলদের দায়িত্ব দেয় খানকে মাগি ব্যবসার সোদা, দেশ মার্শাল্লা দে সচিবদের গোষ্ঠী চুদি খানকি মাগি শেখ হাসিনা কুত্তি মাগি, আমি হুকুম দিচ্ছি প্রত্যেকটি যে যেখানে প্রবাসীরা আছেন সেখানে প্রবাসী যেসব দূতাবাস আছে সবগুলো দূতাবাস বন্ধ করে দিন, সবগুলো দূতাবাস বন্ধ করে দিন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধ করে দিন, এই অসহযোগ আন্দোলন গড়ে তুলুন এই হাসিনার সরকারের বিরুদ্ধে, এই খানকি মাগি কুত্তি মাগি ব্যবসা হাসিনার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তুলুন, এই খানকি মাগি কেউ ট্যাক্স দেবেন না, শেখ হাসিনা ব্যবসা মাগি কেউ ট্যাক্স দেবে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে যাবে, সব চাকা বন্ধ করে দিন, রিক্সা চলবে না, গাড়ি চলবে না, বাস ট্রাক ট্রেন কিচ্ছু চলবে না, সব কিছু বন্ধ ঘোষণা করা হলো, শেখ হাসিনা কুত্তা দিয়ে আমরা চোদাই, ব্যবসা খানকি ভদ্রভাবে গায়ে লাগে না, ব্যবসার করে ব্যবসা খানকির করে খানকি, তোর বাপ ছিল জাতীয় বেঈমান, তোর বাপরে কুত্তার মতো হত্যা করেছে তোর মা সহ তোর সদ্য গোষ্ঠীকে, মানুষ খুশি হয়েছে তোর আওয়ামী লীগের নেতা পরে যিনি মালিক উকিল যে প্রেসিডেন্ট হয়েছিল আওয়ামী লীগের লন্ডনে তাকে জিজ্ঞেস করে করা হয়েছে আপনার রিয়াকশান কি, শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, তিনি বলেছেন জাতি শয়তান থেকে নাজাত পেয়েছে, তোর বাপ একটা শয়তান ছিল, এদেশের স্বাধীনতা চায় নাই শেখ মুজিবুর রহমান, খান কি মাগি ব্যবসা শেখ হাসিনা তোর গোষ্ঠী কুত্তা দিয়ে চোদাই, সবাই চোদাও খান কি মাগিরে ব্যবসা মাগিরে,
চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে অ্যারেস্ট করেছি সেই কোটা সংস্কার আন্দোলনের নামে, যাদের গুম করেছি, যাদের খবর পায় না তাদের মা বাবারা, তারা জানতে এসেছে, তারা প্রতিবাদ করতে এসেছে, তাদের খবর দিতে হবে, যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের ছেড়ে দিতে হবে, যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করেছি সেসব উদ্র করতে হবে, নালে তোরে কুত্তা দিয়া সুদাইতে সুদাইতে শেখ হাসিনা তোর বোদা ফাটাইয়া ফেলানো হবে খান।